পরিষ্কার করে ফেলছি। দেশি মুরগির আসলে মাংসের ব্যাপারটাই আলাদা, পরিষ্কার, কি সুন্দর মাংস। সরিষার তেল দিয়ে আজকে মুরগি রান্না, গোটা গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, আর সাথে দিলাম আমার গাছের পায়েস পাতা। আদা রসুন বাটা, এটা আদা এক চামচ, দেড় চামচের মতো রসুন, লবণ, মরিচ দুই চামচের মতো, লেদের গুঁড়া দেড় চামচের মতো, ধনিয়ার গুঁড়া দেড় চামচের মতো, সামান্য একটু পানি দিব যেন মশলা না পুড়ে যায়। এটা হলো গরম মশলা বাটা, একটু গরম মশলা বাটা দিলাম, ভালো করে কষাই দেব। আজকের মুরগির একটা অসাধারণ মাত্রা জুগেছে আজকের মুরগির মধ্যে, মানে কি বলবো, একে তো লাকড়ির চুলা রান্না, মশলাগুলি ফ্রেশ বাটা, এই যে কি মানে সুন্দর মাংস, যে আলু আর দুই টুকরা মাংস দিয়ে তিন প্লেট ভাত খাওয়া যাবে, আর কিছু আলাদা কিছু লাগবে না। এই যে মাংসগুলা, উফ, আমার আবার পছন্দ গিলা।
মেজি গিলা।